আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা জানব চাশতের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ। তো তারাবির নামাজের যেমন অনেকগুলো নাম আছে, যেমন তারাবির নামাজ বলি অথবা সলাতুল লাইল বলি, তো অনেকগুলো নাম আছে। তদ্রূপ এই চাশতের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ প্রত্যেকটা কিন্তু একই নাম, একই নামাজ, কিন্তু নামের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। এজন্য প্রত্যেকটাই কিন্তু একই নামাজ। তো এই নামাজটা কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা বুঝতে চাইলে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং এক্ষেত্রে আমি বলবো চাশতের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এটা হচ্ছে আমাদের মুখের ভাষা, কিন্তু সলাতুদ দোহা এটা হচ্ছে হাদিসের ভাষা। হাদিসের মধ্যে সলাতুদ দোহা বলে উল্লেখ করা হয়েছে, এই নামাজকে সলাতুদ দোহা বলা হয়। আর আওয়াবিন এটা একটা ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে এসেছে। আওয়াব এই শব্দের অর্থ হচ্ছে আওয়াবুন, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। যখন আমরা আল্লাহর দিকে বেশি বেশি ধাবিত হই, বেশি বেশি মনোযোগী হই, সেটাকেই বলা হয় আওয়াব, আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে মনোযোগী, এমন ব্যক্তিকে আওয়াব বলা হয়। আচ্ছা যাই হোক, এই নামাজটা কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন? তো আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, এশরাকের নামাজ, আবারও বলছি একই নামাজ। তো এই নামাজগুলো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণনা করা হয়েছে। এই নামাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উঠার পর থেকে অর্থাৎ সূর্য যখন উঠে পড়েছে, উঠার পর সময় থেকে, উঠার সময় না, উঠার কিছুক্ষণ পর থেকে আপনি 11:30 পর্যন্ত এই নামাজটা, অর্থাৎ জোহরের মানে সময়টা যখন আরম্ভ হয়ে যায়, তো ওই সময় আরম্ভ হওয়ার আগ পর্যন্ত আপনি এই চাশতের নামাজ বলেন, এশরাকের নামাজ বলেন, আওয়াবিনের নামাজ বলেন, সলাতুদ দোহা বলেন, এই নামাজ আদায় করতে পারবেন, এই নামাজটা আপনি আদায় করতে পারবেন। এবং আপনি এই আওয়াবিনের নামাজটা সূর্য ওঠার, যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি এই সময়ে নামাজটা পড়ে, এক্ষেত্রে আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন। এক্ষেত্রে আরো 4-5 জন সাহাবি থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে খুবই ভালো করে, খুবই মনোযোগের সাথে এই নামাজগুলোর প্রতি, অর্থাৎ এই নামাজের প্রতি যত্নবান হওয়ার প্রতি আহ্বান করেছেন, অনেক ভালো করে নামাজ পড়ার আদেশ করেছেন, যাতে করে এই নামাজগুলো সবসময় পড়ে। কি ফজিলত? ফজিলত হলো ফালাহু হাজ্জুন হাজ্জু তাম্মাতিন, পরিপূর্ণ একটা হজের সওয়াব। আবার কোন কোন হাদিসের মধ্যে রয়েছে উমরার একটা কবুল, উমরার সওয়াব দেওয়া হয়, কবুল হজের সওয়াব দেওয়া হয়। আচ্ছা যাই হোক, এই হাদিস, এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, কখন পড়বেন এই তো আমি বললাম, যেহেতু হাদিসের মধ্যে আবার রাকাত সংখ্যা নিয়েও একটু ইখতিলাফ রয়েছে, আপনি কোন সময় পড়বেন, কত রাকাত পড়বেন, আমি মূল কথা একেবারে সহজে বলে দিচ্ছি ইখতিলাফ ছাড়া। সূর্য ওঠার পর থেকে 11:30 আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন। আবার কত রাকাত পড়বেন? সর্বনিম্ন দুই রাকাত, এবং যেহেতু ইখতিলাফ রয়েছে আপনি এক্ষেত্রে সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়া যায়। তবে এক্ষেত্রে যারা এই বিষয়ে অভিজ্ঞ, আপনার হাদিসের বিষয়ে অভিজ্ঞ যারা আছেন, তারা এক্ষেত্রে কেউ কেউ 12 রাকাত বলেছেন, কেউ কেউ 8 রাকাত বলেছেন, সর্বোচ্চ 8 রাকাত, কেউ কেউ সর্বোচ্চ 12 রাকাত, সর্বনিম্ন সকলেই একমত সর্বনিম্ন 2 রাকাত। কিন্তু তাহলে এক্ষেত্রে আমরা মূল একটা সামঞ্জস্যের ক্ষেত্রে আসিস, কেউ যদি চায় সর্বোচ্চ সে 6-8 রাকাত পড়তে পারে, এটা হচ্ছে আমার মত, আমি বললাম আর কি, যেহেতু একেবারে আমরা বেশি দিকেও গেলাম না, আবার একেবারে মোটামুটি একেবারে কমিয়েও ফেললাম না, এই জন্য 2 থেকে শুরু করবেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পর্যন্ত আপনি পড়তে থাকলেন, যেহেতু হাদিসগুলো সবগুলোই আছে। এই জন্য আশা করছি আপনাদের কাছে আমি বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলামের থেকে আরেকটা হাদিসও উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের মধ্যে, তাহাজ্জুদের নামাজের পরে, তাহাজ্জুদের নামাজটাও নফল, আবার আওয়াবিনের নামাজটাও নফল, আওয়াবিন, চাশতের নামাজ, এশরাকের নামাজ, দুহান নামাজ সবগুলোই নফল। আবার বলছি একই একই নাম সবগুলার, সবগুলা মিলে একই নামাজ। তো এই নামাজগুলোর মানে তাহাজ্জুদের পরে তাহাজ্জুদের নামাজটাও নফল, এগুলোর নফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ যতটুকু গুরুত্ব দিয়ে পড়তে বলেছেন, ততটুকু তার থেকে তার পরের গুরুত্বের যে স্টেপটা আছে, যে ধরনটা আছে, সেই ধরনের মধ্যে, সেই স্টেপের মধ্যে এই নামাজগুলো পড়ে, এই নামাজটা পড়ে, আওয়াবিনের নামাজটা পড়ে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই নামাজটা পড়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, ফজিলত তো বললাম, একটা ওম কবুল উমরার সওয়াব পাওয়া যায়, সারাদিন আল্লাহ তাআলা আপনার দায়িত্ব নিয়ে নেবেন, সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজগুলো পড়ার তৌফিক দান করেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে থাকবেন, যেহেতু এখন লকডাউন চলছে। আবার শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা চাইলে আমাদের আরেকটা চ্যানেল আছে, ডার্ক ব্লু DARK BLUE, সেই চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে। শুধু স্বপ্নের ব্যাখ্যা চাইলে আমাদের সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।